হাই, সবাই কেমন আছো? টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ছোট থেকে আমার খুব নেশা হাতের কাজ করার, তো আমি চুপচাপ বসে থাকতে পারি না। তো এখানে এসেও আমি একটা দারুণ কাজ পেয়ে গেছি, সেটা হলো ডায়মন্ড পেন্টিং। তো আমি সমস্ত কাজ সামলে যখনই সময় পাই এই ডায়মন্ড পেন্টিংটা নিয়ে বসে পড়ি। এটা একটা কাস্টমাইজড ডায়মন্ড পেন্টিং, দেখে বুঝতেই পারছো আমাদের ছবি দেওয়া আছে। তো চলো বলি তোমাদেরকে আসলে ডায়মন্ড পেন্টিংটা কি। তো আমি এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো দেখো এইভাবে প্যাকিং হয়ে আসে। একসাথে অনেকগুলো অর্ডার করেছিলাম, তাহলে একটু সাশ্রয়ও হয়। তোমরা এখনই যে আমাদের ছবি দেওয়া যে ডায়মন্ড পেন্টিংটা দেখলে, ওটা তৈরি করতে আমার প্রায় মাস ছয়েক মতো সময় লেগেছে, আর সাইজটাও বেশ বড়। তো এখানে ছোট বড় বিভিন্ন সাইজের আমি অর্ডার করেছিলাম। এর মধ্যে এই বিডস, এইগুলো বানানোর জন্য পেন, গাম, ছোট ছোট ট্রে এগুলো থাকে। এই দেখো এভাবে প্যাকিং হয়ে আসে। এরপর বাকি প্যাকেটগুলোতেও যা যা আছে চটপট এগুলো খুলে দেখে নিই। পুরো ফটোগুলো বানানোর পর এগুলো ফ্রেম করতে হয়, কিন্তু যেহেতু এগুলো সাইজে অনেকটাই বড়, তো এগুলো যখন বাড়ি যাব নিয়ে যাব ওখানে গিয়ে ফ্রেম করব। আমি আলি এক্সপ্রেস থেকে এগুলো অর্ডার করেছিলাম, তোমরাও দেখতে পারো এগুলো যদি পাওয়া যায় অনলাইনে, কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকো। খুব ভালো সময় কাটে কিন্তু এটাতে, আর বেশ করতেও মজা লাগে। আমি তো এখানে আসার আগে এগুলো কখনো দেখিনি, তো বেশ ইউনিক জিনিসটা। আমি আরেকটাও করতে স্টার্ট করেছি, চলো ওটাও তোমাদেরকে দেখাই। দেখো এইবারে ফটোগুলো কেমন এইভাবে রোল হয়ে আসে। এগুলোকে খোলার পর সমান করে নিয়ে তারপর সমান একটা জায়গায় বসে এটা বানাতে হয়। এখন আমি যেটা করছি সেটা হলো এই গোপাল ঠাকুরের ফটোটা। আমার এই ডায়মন্ড পেন্টিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো এবার একটু কিচেনে যাই, তোমাদেরকে দেখাই। এখন ইউএইতে সমস্ত রকম সিঙ্গেল ইউজ যে প্লাস্টিক ব্যাগগুলো, শপিং ব্যাগ, সেগুলো ব্যান হয়ে গেছে 1 জুন থেকে। তো এখন অনলাইন অফলাইন দুই জায়গাতেই প্রায় এরকম পেপার ব্যাগ বা রিইউজেবল যে প্লাস্টিক ব্যাগগুলো ওইগুলো দেওয়া হচ্ছে। তো আমি এই জিনিসগুলো নুন থেকে অর্ডার করেছিলাম, তো দেখলাম ওরা এরকম পেপার ব্যাগসেই পাঠিয়েছে। এখন এখানে বেশ গরম পড়েছে, তাই আর বাজার দোকানে না গিয়ে এই ঘরের গ্রসারিগুলো অনলাইনেই কিনে নিয়েছি, বেশ বাড়িতে বসেই পেয়ে গেলাম। আর এখানে নুন.com থেকে কিনলে 100 গ্রামসের উপরে জিনিসপত্র থাকলে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি, তো একদিকে সুবিধেই হয়। আর আজ অল্প দুবাই গিয়েছিল, তো দেখো ওখান থেকেও আর্সলানের বিরিয়ানি নিয়ে এসেছে। ইউএইতে একমাত্র দুবাইতেই কিন্তু আর্সলানের আউটলেট আছে, তো যখনই আমরা দুবাই যাই বা অন্য কেউ পরিচিত বন্ধুবান্ধব দুবাই যায় তো তাকে দিয়ে আমরা আনাই। তো আমি এখন ঢেলে নিচ্ছি কতটা পরিমাণে আছে। দেখো পরিমাণে যা থাকে একটা বক্সে কিন্তু দুজন আরামসে খেতে পারবে। তো দাম কেমন সেটা একটু বলি। চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি দুটোর দামই 31.5, তো যেটা প্রায় পড়ছে 630 টাকা মতো। চিকেন আর মাটন বিরিয়ানি দুটোতেই 2 পিস করে চিকেন বা মাটন থাকে আর 1 পিস আলু থাকে, আর ডিমটা থাকে স্পেশাল যেগুলো চিকেন বা মাটন বিরিয়ানি ওতে থাকে ডিম। আর ও একটা ভেজ বিরিয়ানিও এনেছিল যেটার দাম পড়েছে প্রায় 26.25 দিরহামস, মানে ওই 530 টাকা মতো। আর ও দুটো এক্সট্রা আলুও নিয়েছিল, বিরিয়ানির আলু মানে তো বুঝতেই পারছো। চলো চটপট এবার ডিনারটা সেরে নিই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো।